আসলে নামাজে অমনোযোগী হওয়ার অনেক কারণ থাকতে পারে তবে ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো কিছু কারণ বলবো সেগুলো হলো যে সলাতে সলাতকে সলাদকে নিশক ধর্মীয় অনুষ্ঠান মনে করা অর্থাৎ দোয়া সুরা এবং যে তাজবি তালিলগুলো আছে নামাজের ভিতর এগুলোকে আমরা বুঝে পড়ি না অর্থ না বুঝে পড়ার কারণে আমরা সলাতে মনোযোগী হতে পারে না এবং সলাদকে যথাযথ মূল্যায়ন না করা অর্থাৎ এটা দৈনিক কাজের মতো মনে করা যেরকম আমরা কোনো কাজ করে থাকি প্রতিদিন নিয়মিত অভ্যাস অনুযায়ী সেরকম মনে করা সেই কারণে আসলে আমরা নামাজে মনোযোগী হতে পারি না এবং আরও যে কারণগুলো হতে পারে সেগুলো হলো যে পাপ কাজে ডুবে থাকা যেরকম ধরুন নাটক সিনেমা গেম এবং ইন্টারনেট এগুলোতে ডুবে থাকা নাটক দেখলে একটা নাটক দেখলে নাটকের প্রতি একটা আকর্ষণ বা একটা নাটক আপনি অর্ধেক দেখলেন আর অর্ধেক বাকি রয়েছে এরকম সময় আজান দিল তখন আপনি নামাজে গেলেন কিন্তু আপনি নামাজে গিয়েও ভাবতেছেন যে বাকি অংশগুলো কোন কখন দেখব বা গেমের যে কিছু অংশ রয়েছে গেমের যে এক লেভেল পৌঁছেছি এবং দ্বিতীয় লেভেলে কিভাবে পৌঁছব এগুলো মানে তখন মনে আসে যার ধরুন নামাজে মনোযোগী হওয়া যায় না অর্থাৎ এক কথায় যে বিভিন্ন পাপ কাজে ডুবে থাকার দরুন সালাতে মনোযোগী হওয়া যায় না এবং অর্থ না বুঝে পড়া অর্থাৎ আমরা যখন সালাতগুলো আদায় করি যেমন সূরা ফাতিহা পরে সুরা ফাতিহার পূর্বে বিভিন্ন দোয়া মসরা বিভিন্ন দোয়াগুলো পড়ে থাকি সেগুলো আমরা অর্থ বুঝি না এবং নামাজে যে দরুদ এবং তাসাউদ এগুলো পড়ে থাকি এগুলোর অর্থ বুঝি না যার ধরুন আমরা আমাদের সালাতগুলোতে মনোযোগী হতে পারি না এবং এও হতে পারে যে আখেরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া দুনিয়ার প্রতিবেশী ঝুঁকে পড়া যেমন আমরা দুনিয়া বিভিন্ন কাজে লেগে থাকি দুনিয়ার প্রতি আসক্তি থাকার কারণে চলাতে যায় না এবং চলাতে গেলেও নামাজে চলাতে মনোযোগী হতে পারি না এবং সবচেয়ে বড় যে কারণটি সেটা হলো যে শয়তানের ধোকা শয়তানের ধোকা অর্থাৎ দাঁড়ায় তখন শয়তান এসে মানুষকে দেয় যেরকম সাল্লা বলেছেন যে মানুষ যখন দাঁড়ায় মুসলিম যখন যখন সলাতে দাঁড়ায় তখন খিনজাব নামে একজন শয়তান এসে তার চলাতে বিঘ্ন সৃষ্টি করে তাকে দুনিয়াবী পার্থিব কোনো কিছু মনে করে দেয় তার বিভিন্ন কাজের কথা মনে করে দেয় বিভিন্ন জায়জামালার কথা মনে করে দেয় তখন সে ব্যক্তি নামাজে অমনোযোগী হয়ে পড়ে এবং বিভিন্ন দিকে তার নজর তার মন মানসিকতা চলে যায় তো রসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এক্ষেত্রে বলেছেন যে তোমরা যখন এরকম হবে তোমাদের যখন এরকম হবে তোমরা তখন আউজু বিল্লাহ পড়বে এবং বাম দিকে থুতু পড়বে যদি এরকমটা করা হয় তাহলে ইনশাল্লাহ নামাজ থেকে অমনোযোগী জিনিসটা দূর হয়ে যাবে নামাজে মনোযোগ আসবেন ইনশাল্লাহ এবং আরেকটি কারণ এরকম হতে পারে যে নিয়মিত কোরআন হাদিস পাঠ না করা অধ্যয়ন না করা কোরআন তেলত না করা এগুলোর কারণে সাধারণত চলাতে মনোযোগী হওয়া যায় না তো যে কারণগুলো বলেছি সাধারণত এই কারণগুলোর কারণে আমরা আমাদের চলাতে মনোযোগী হতে পারি না চলাতে অমনোযোগী হয়ে থাকি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন جزاک اللہ خیر و السلام علیکم و رحمت اللہ وبرکاتہ